নিজেরা উৎসবে মেতে ওঠার আগে গরিব দুস্থ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলেন রামপুরহাট ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও দুস্থ গরিব মানুষদের জন্য ছিল বেশ কিছু অনুষ্ঠান। 17ই সেপ্টেম্বর প্রায় 400 জন দুস্থ গরিব মানুষদের দুপুরবেলায় নারায়ণ সেবা করা হয় এবং 18 তারিখ দুটো স্বেচ্ছাসেবী সংস্থা যেমন পুষ্পরাগ মহিলা হোমের মেয়েদের জন্য পরিশোধীয় পানীয় জলের জন্য একটি পিউরিফায়ার প্রদান করা হয়। আবার রামপুরহাট কালীডাঙ্গা অন্ধ স্কুলের ছেলেদের জন্য দুটো সিলিং ফ্যান এবং কিছু খাবারের সরঞ্জাম স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এবছর আমাদের মানে বাজেটটা খুব কম ছিল, বাজেটটা কম থাকার জন্য আমাদের রামপুরহাট ফায়ার স্টেশন ইরিগেশনের ক্লাবের পক্ষ থেকে আমরা ছোট্ট করে একটা প্রোগ্রাম রেখেছি। সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের মানে কালীডাঙ্গা ব্লাইন্ড স্কুল, সেই স্কুলে আমরা রেশন আর ফ্যান এগুলো আমরা তাদের দিয়েছি। আর আমাদের রামপুরহাটে নিশ্চিন্তপুরে যে পুষ্পরাগ হোম আছে, অনাথ হোম আর কি মেয়েদের, সেই হোমে আমরা একটা ওয়াটার ফিল্টার আমরা গিফট করেছি তাদের জন্য। আর এবছর আমরা হসপিটালের ফল বিতরণ আমরা করে থাকি, এবছর আমরা পেরে উঠতে পারিনি বাজেটের জন্যে। আর গতকাল আমরা বিশ্বকর্মা পুজোর দিনে 17 তারিখে আমরা নারায়ণ সেবা করেছি, সেখানে প্রায় 400 মতো লোককে আমরা খাইয়েছি। কিডসে কিন্ডারগার্ডেন স্কুল ইতিমধ্যেই সুনাম কুড়িয়ে নিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এবার তারই শাখা উদ্বোধন হতে চলেছে রামপুরহাট শহরের ব্রাহ্মণী গ্রামে। আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা। DPS Rampurhat strikes a perfect balance between academics and co-curricular activities. Following CBSE 10+2 curriculum, ideal hostel ambience balancing stringency and compassion. International standard sports facilities. Already imagining your child enrolled in the excellence? Get in touch today.